মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। হাড়ের পর বহরমপুরে দলীয় কর্মীদের মনোবল বাড়াতে বিজেপি নেতা রাহুল সিনহা শনিবার গ্র্যান্ড হলে বৈঠকে যোগ দেন দলীয় নেতৃত্বকে নিয়ে। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি, প্রিন্টার, এসি, এইচপি, ডেল, ক্যানন, সিপি প্লাস, হিপভিশন ইত্যাদির অথরাইজড ডিলার ডেলটা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানে। লোকসভা ভোট মিটেছে, বহরমপুর লোকসভা কেন্দ্রে জয় না আসলেও ভোট বেড়েছে বিজেপির। রাজ্যে হয়নি আশানুরূপ ফল। এই সময় কর্মীদের চাঙ্গা করতে আসরে নেমেছে বিজেপি নেতৃত্ব। শনিবার বহরমপুরে সভা করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। এদিন শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবসের অনুষ্ঠানে দলীয় নেতৃত্ব থেকে কর্মীদের সংগঠনকে মজবুত করার বার্তা দিলেন তিনি। সভায় বিজেপি নেতৃত্ব মাফুজা খাতুন থেকে বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি শাখারভ সরকারের উপস্থিতিতে বক্তব্য রাখেন রাহুল সিনহা। তৃণমূল কংগ্রেস আর কিছু করতে পারুক আর না পারুক, সারা পশ্চিমবাংলার প্রত্যেকটা ব্লকে ব্লকে একটা করে শাজাহান তৈরি করে দিয়েছে। যে শাজাহানরা মানুষের ওপর, মা বোনের ওপর অত্যাচার চালাচ্ছে, অপরের সম্পত্তিকে লুট করছে, একদম যথেচ্ছ চার চলছে, আর সবচেয়ে দারুণ অবস্থায় হচ্ছে পুলিশ আর প্রশাসন, একদম ঘুমিয়ে আছে।